সকাল সকালে তো হাঁকাচ্ছিস কেন বল, কি হয়েছে? আমার কেমন লাগছে বল। আরে বেজায় সেজে গুজে এসেছিস তো, কি ব্যাপার? আরে ইন্টারভিউ আছে তো আজ। ভাই আবার ইন্টারভিউ দিবি তুই? হ্যাঁ ইন্টারভিউ পেয়েছি তো ইন্টারভিউ ছেড়ে দেবো নাকি? কি হবে বলতো তোর ইন্টারভিউ দিয়ে? তোর চাকরি বাকরি হবে না, লিখে নে তুই। কেন দেখিস এবার, এবার ঠিক হবে চাকরিটা। আরে ক্লাস টু এর চাকরি রে, পেয়ে যাব ঠিক। এ মা, শেষমেশ ক্লাস টু এর চাকরি করবি? তাতে কি হয়েছে? ও আমি বিএ পাস করেছি, তাই বলছি যে বিএ পাস করে ক্লাস টু এর চাকরি করব। বিএ পাসের কথা তুই অন্তত বলিস না, আমার জানা আছে তুই কিভাবে বিএ পাস করেছিস। থাক, ওই গল্পটা রেখে দে ভাই। তাছাড়া শোন, ওই বেয়ারার কাজবাজের জন্য আগে থেকেই সব সেটিং হয়ে থাকে ওপর মহল থেকে। এই ইন্টারভিউটা জাস্ট লোক দেখানো শো অফ, তোর চাকরি কিছুতেই হবে না, দেখে নিস তুই। আর দেখিস এবার ঠিক চাকরিটা হবে। ঘোড়ার ডিম হবে, এমন এমন কোশ্চেন করবে না ইন্টারভিউ এর লোক, তোর থোতা মুখ ভোতা হয়ে যাবে, দেখিস তুই আমার কথা মিলিয়ে নে। এই শোন, ক্লাস টু এর জন্য আর কত কঠিন প্রশ্ন ধরবে, শুধু হাইটটা দেখবে আর হাতের লেখাটা দেখবে, তাতেই হয়ে যাবে। তোকে কানে কানে এইসব গুল কে দিয়ে যায় রে? কে দিয়েছে এই সমস্ত গুল তোকে? আরে দাঁড়া না, একটু দেখে যা, এবার একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো, দেখিস। তা কি করবি শুনি তো একটু, কি গুল খিলাবি তুই ওখানে গিয়ে? আরে তুই শুধু দেখ একবার, এমন ভাবে প্রশ্নের উত্তর দেবে না, যে সালা ইন্টারভিউ নিতে বসেছে তার মাথাই বিগড়ে যাবে পুরো। তুই শুধু দেখ, দেখিস আমার চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে ধোলাই খেয়ে না চলে আসিস। দেখা যাবে, এই চলি রে চলি। আচ্ছা যাই হোক, চল ভাই চল, টাটা, উইশ ইউ গুড লাক, এসে খবর দিস কিন্তু কি হলো ইন্টারভিউতে।